Welcome back. Welcome back, Huang Yong. Xiao Hao, Huang Yong. আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেই টপিকটা একটা একটা সপ্তাহ নিয়ে উইক নিয়ে উইক যে সপ্তাহ নিয়ে কথাটা বলবো সপ্তাহ আমরা চাইনিজ ভাষায় কেমন করে উচ্চারণ করব এবং কেমন করে আমরা এক্সপ্লেইন করব এবং তার যে ভঙ্গি সেই ভঙ্গিটা নিয়ে আজকে আমি আলোচনা করব সো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে একটা উইক মানে সপ্তাহ সেই সপ্তাহ নিয়ে আজকে আমি আলোচনা করব সো এখনও যারা ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মূল টপিকে আমি চলে যাইতেছি আজকে যে মূল যে আলোচনা সেটা আছে সপ্তাহ সো সপ্তাহ যে আলোচনা আলোচনা আমরা করতেছি এখন সপ্তাহ চাইনিজ আমরা অবশ্যই লিখব সপ্তাহ লিখতে গেলে প্রথমত আমাদের চাইনিজ যেটা সেটা অবশ্যই জানতে হবে তারপর অর্থ তারপর উচ্চারণ অর্থ উচ্চারণ এবং যে ক্যাটাগরি সেগুলো অলরেডি আমি এখানে অ্যাড করে দিয়ে দিছি যাতে খুব সহজভাবে মানে ধরা যায় আর কি সো ফ্রেন্ডস আজকের বিষয়টা হচ্ছে যে সপ্তাহ সেই সপ্তাহ নিয়ে আজকে কথা বলবো তাহলে আজকে আমরা শুরু করি যে সপ্তাহ বিষয়টা সো আজকে সপ্তাহ যেহেতু ঠিক আছে লাস্ট সপ্তাহের শেষ প্রান্ত সেটা নিয়ে আমরা আলোচনা করব সপ্তাহ উইক যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সো তাহলে আজকে শুরু করি যে আজকে টপিক আজকে যে থিটা সে বিষয় নিয়ে প্রথমত জানবো আমরা সপ্তাহ সো সপ্তাহ যে বিষয়টা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সিং সি সিং সি মানে হচ্ছে সপ্তাহ ওকে তাহলে আজকে যে টপিকটা সেটা কিন্তু অলরেডি আমরা একটা পেয়ে গেছি এবং তার উচ্চারণ এবং তার অর্থ কিন্তু এখানে আমি অলরেডি দিয়ে দিছি সো এখানে এই সিংসি সিংসি অর্থ হচ্ছে সপ্তাহ ইংলিশে হচ্ছে উইক ইংলিশে হচ্ছে উইক ইংলিশে হচ্ছে উইক উইক মানে হচ্ছে কি উইক মানে হচ্ছে সপ্তাহ তাহলে এই যে সপ্তাহটা এই সপ্তাহ আমরা কেমন করে এখন উচ্চারণ করব উচ্চারণ ভঙ্গি যদি আমাদের দিতে হয় তাহলে আমি পূর্বে আলোচনা করেছি টোন আমাদের টোন যে বিষয়টা সেই টোনটা আমাদের কেমন করে উচ্চারণ করব টোনের ভঙ্গি আমি অলরেডি আগেই আরেক টপিকে আলোচনা করেছি তারপরও এই টপিকে আমি এই যে টোনটা আছে সেই টোন নিয়ে আমি এখন এক্সপ্লেইন করব এই যে দাগটা এই দাগটা এটা একটা হচ্ছে ফার্স্ট টোন এই টোনটা কি এই টোনটা হচ্ছে একটা ফার্স্ট টোন এবং এই টোনটাও কিন্তু ফার্স্ট টোন সো এখানে খুব সহজ দুটো টোনেই কিন্তু ফার্স্ট টোন ঠিক আছে তো তাহলে এটা উচ্চারণ আমরা কেমন করে করব সিং সি সিং সি সিং সি মানে হচ্ছে সপ্তাহ সো আজকের টপিকটা হচ্ছে খুবই ইজি টপিক এটা এবং খুব সহজ তাহলে এটাকে আমরা উচ্চারণ করব সিং সি মানে হচ্ছে সপ্তাহ এটা হচ্ছে সরলরেখা সরলরেখা স্ট্রেটভাবে চলে এটা হচ্ছে একটা ফার্স্ট টোন এই টোনের ব্যবহারটা হচ্ছে খুব সোজাভাবে যাবে ঠিক আছে এই টোনটা হচ্ছে খুব ইজি ফার্স্ট টোন ঠিক আছে সো এটাকে আমি আরেকবার রিপিট করতেছি এই লেখাটা এই যে চাইনিজ লেখাটা এই লেখাটা উচ্চারণ আমরা কেমন করে করব তার উচ্চারণ এখানে দিয়ে দিছি এবং অর্থ যেটা সেটা অলরেডি আমি কিন্তু দিয়ে দিছি এবং এইখানে যে ইংলিশ যেটা সেটা কিন্তু অলরেডি উইক এটা অলরেডি কিন্তু আমি দিয়ে দিছি সো তাহলে এটা উচ্চারণ কেমন করে করব এটা সপ্তাহ সিং সি সিং সি সিং সি মানে আছে সপ্তাহ ওকে তাহলে আরেকবার রিপিট করতেছি এই সপ্তাহর যে চাইনিজ সেটা আরেকবার রিপিট করতেছি সেটা হচ্ছে যে সিং সি সিং সি এটা ফার্স্ট টোন এইটা ফার্স্ট টোন এটা ফার্স্ট টোন তাহলে উচ্চারণ কেমন করে করবো সিং সিং তারপর সি সিং সি সিং সি সিং সি মানে আছে সপ্তাহ এখানে অলরেডি ইংলিশটা অলরেডি দিয়ে দিছি আর একটা নিয়ে আলোচনা করবো আরেকটা টপিক সেটা হচ্ছে যে একটা ভোকাবুলারি ওয়ার্ড নিয়ে আলোচনা করবো আরটা হচ্ছে তিয়ান তিয়ান মানে কি তিয়ান তিয়ান মানে হচ্ছে বিন্দু তিয়ান তিয়ান মানে হচ্ছে বিন্দু ইংলিশে হচ্ছে স্পট বা ডট ওকে তাহলে অলরেডি কিন্তু আরেকটা আমরা ভোকাবুলারি পেয়ে গেলাম ঠিক আছে এইটা এই টোনের যে ব্যবহারটা এই টোনের যে ব্যবহারটা এই যেটা দেখা যাচ্ছে এই টোনটা হচ্ছে একটা থার্ড টোন এই টোনটা কী টোন এই টোনটা হচ্ছে একটা থার্ড টোন আমি আবার বলতেছি এই টোনটা হচ্ছে থার্ড টোন উচ্চারণের ভঙ্গি হবে উপর থেকে নিচে নিচ থেকে উপরে উপর থেকে নিচে নিচ থেকে উপরে হবে এর ভঙ্গি তাহলে এটাকে যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে আমরা কেমন করে উচ্চারণ করবো তিয়ান 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 মানে হচ্ছে বিন্দু তাহলে বিন্দু যেমন এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা ডট এটা একটা বিন্দু এটা একটা বিন্দু ঠিক আছে আবার যদি এইভাবে গোল করে দিই এটাও কিন্তু একটা বিন্দু তাহলে
স্পট বা ডট, ইংলিশ হচ্ছে কি স্পট বা ডট। এই তিনটাকে এখন আমরা আবার রিপ্লেস ভাবে রিপ্লাই করব, ঠিক আছে। তিয়ান তিয়ান তিয়ান, তার ওই যে উচ্চারণ সেই উচ্চারণ এখানে আমি অলরেডি বাংলা দিয়ে দিয়েছি এবং যে অর্থ সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে এই যে চাইনিজ শব্দ, এই চাইনিজ শব্দটা উচ্চারণ করবো কেমন করে? তিয়ান তিয়ান, তিয়ান মানে হচ্ছে বিন্দু। তাহলে বিন্দু মানে কি? বিন্দুর যে চাইনিজ সেটা হচ্ছে হচ্ছে তিয়ান, তিয়ান মানে হচ্ছে বিন্দু। অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি। সো ফ্রেন্ডস, আজকে যে যে আলোচনা সেটা হচ্ছে যে সপ্তাহ নিয়ে আলোচনা করলাম, এবং বিন্দু স্পট যেটা, ডট ইংলিশে হচ্ছে ডট, আর সামনে একটা হচ্ছে উইক, ঠিক আছে। সো দুটো বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আমরা পেয়ে গেলাম। সো এখান থেকে আমি আরেকবার রিপিট করতেছি, যারা এখনও ভিজিট করেন অবশ্যই ভিজিট করে নেবেন। এই যে সপ্তাহ, চাইনিজ চাইনিজ সপ্তাহ কেমন করে আমরা বলবো, চায়না ভাষায় আমরা সপ্তাহ কেমন করে বলবো, সেই চাইনিজ এটা, এবং উচ্চারণ এটা, এবং অর্থ যেটা এখানে, এবং ইংলিশ যেটা সেটাও কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি। সো তাহলে এটাকে উচ্চারণ করবো আমরা কেমন করে? শ্রিং সি শ্রিং সি, এখানে দেখা যাচ্ছে শ্রিং সি, আমি উচ্চারণটা দিয়ে দিছি বাংলা দিয়ে, অর্থ কিন্তু এখানে অলরেডি দিয়ে দিছি। তাহলে উচ্চারণের যে বিষয়টা সেটা হচ্ছে শ্রিং সি শ্রিং সি শ্রিং সি মানে হচ্ছে সপ্তাহ, ইংলিশ হচ্ছে উইক। তারপর আরেকটা আমরা পেলাম, সেটা হচ্ছে যে তেন তেন, তিয়ান মানে হচ্ছে বিন্দু। এখানে উচ্চারণ যাতে খুব সহজভাবে ধরা যায় এই জন্য এখানে বাংলা দিয়ে দিয়ে দিছি, এবং অর্থ যেটা সেটাও কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি, এবং ইংলিশ স্পট বা ডট, ঠিক আছে, সেটাও কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে দিছি। সো এখানে এই এটাকে আমরা যদি আমি আবার রিপ্লাইভাবে উচ্চারণ করি তাহলে কী হবে? তিয়ান তিয়ান, তিয়ান মানে হচ্ছে বিন্দু। তাহলে বিন্দু কি? তিয়ান মানে হচ্ছে বিন্দু। সো ফ্রেন্ডস, আজকে যে টপিকটা এটাই ছিল, এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট এইচএসকে লেভেল 1-এর ভোকাবুলারি লিস্ট। সো এখনও যারা ভিজিট করেন অবশ্যই ভিজিট করে নেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ডোন্ট ফরগেট লাইক কমেন্ট ইউ শেয়ার ইউ সার্ভ ফর দ্য লেটেস্ট বেঙ্গলি টিচারনিস ইউ ক্যান রিল্যাক্স ক্লিক অ্যান্ড এনজয়। সো ফ্রেন্ডস, চাই চ্যান ফাংয়াও, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ।